আজকে তো আমাদের টিকিট অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন। আমরা তো আজকে 23 তারিখে টিকিট বিক্রি করছি আগামী 27 এপ্রিলের। তো টিকিট বিক্রি সংক্রান্ত সব বিষয়ে আপনাদের সাংবাদিক ভাইদের সাথে আমি যখন প্রেস ব্রিফিং করতেছিলাম, ব্রিফিং শেষ পর্যায়ে এখানে প্রায় 20-25 জন লোক, ক্যামেরা পার্সন আছেন, রিপোর্টার আছেন, এর মাঝখানে থেকেই এই লোকটা আমার পিছন দিক থেকে এসে, মানে অর্থাৎ ওদিক থেকে এসে যখন নাকি ওরা আমার এই প্রেস রিলিজের ইয়েটা ছবি তুলতেছিল, ও পিছন থেকে এসে সে আমার টেবিল থেকে একটা আরেকজনের আপনাদের এক সাংবাদিকের বলে দেখা গেল সে নিজের হাতের মধ্যে ধরছে ওয়ালেটটা। সে দ্রুত গতিতে ওয়ালেটটা নিয়ে পকেটে ঢুকে সে বেরিয়ে গেল একদম বেড হয়ে। আপনার আমাদের সিসিটিভিতে যতটুকু দেখলাম সে একদম আমাদের পুলিশ যেখানে কন্ট্রোল রুম আছে তার পাশ দিয়ে বেরিয়ে গেল, মেন গেটের পাশ দিয়ে। ঠিক আছে, আমার দুটো মোবাইল ছিল, একটা স্যামসাং আর একটা চায়না সাউমি। তো আপনার আমি কী বলবো, আমার বাসা নেই সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা গেল আর কি, শোনা হ্যাঁ শনাক্ত করে গেছিল সে ওখানে যে আমার ওয়ালেটটা বের করতো তার পকেট থেকে। হ্যাঁ, এখন টাকাও ছিল, হ্যাঁ হ্যাঁ, সরকারি মোবাইল, সরকারি নাম্বার। এখন আমাকে রাষ্ট্রের ধরেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ লোকেরা ফোন করে সর্বক্ষণভাবে, এটা এটা খুব দুঃখজনক, আমি খুব মর্মাহত বিষয়টা নিয়ে। না, রুমে সিসি ক্যামেরা, রুমে হচ্ছে যে আপনাদের সামনে একখান যারা ওই যে ক্যামেরা দিয়ে মোবাইল নিউজ করে কভার করেন ওনার মোবাইলে স্পষ্ট দেখা গেছে যে সেই মোবাইলটা হাতে। আবার ওইখানে সিসিটিভি ফুটেজে দেখা গেল সে ওয়ালেটটা পকেটে ঢুকাচ্ছে, আবার যখন সে পুলিশ কন্ট্রোল রুমের সামনে পুলিশ ওয়ালেটটা বের করলো, ওয়ালেটটা বের করে সে কী কী ছিল দেখতেছিল, নিশ্চিত সেই ব্যক্তি। কত বড় দুঃসাহস, মানে আমি চিন্তা করছি যে কত বড় দুঃসাহসী ঘটনা, যে সে জানে যে কে টুটা লিস্টিং সিসি ক্যামেরা আওতায়,